আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কোম্পানির প্রচারের জন্য কোন পণ্যকে মানে একেবারে কমে বিক্রি করা জায়েজ আছে কিনা, ইসলাম কি বলে এই বিষয়ে। আমাদের কাছে রাহাত ভাই জানতে চেয়েছেন কুমিল্লা থেকে, ইসলাম কি বলে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই বিষয়ে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিতে চাই সেটা হচ্ছে, আসলে একটা কোম্পানি যখন নিজে নিজে প্রতিষ্ঠিত হয়, নিজে নিজে গড়ে ওঠে, যখন সেটাকে দাঁড় করাতে চায়, তখন সেটার পিছনে কিন্তু খরচ করতে হয়। তো এই দিক বিবেচনা করে কোন কোম্পানি যদি নিজেরা নিজেদের সন্তুষ্ট চিত্তে, নিজেরা খুশি হয়ে, তো নিজেদের প্রচারের স্বার্থে কোন পণ্যকে যদি মানে কমে বিক্রি করে, তাহলে সেটা জায়েজ আছে, তাহলে নিঃসন্দেহে সেটা জায়েজ, সেটার আপনারা ক্রয় করতে পারবেন। কিন্তু আমাদের দেশের অনেক জিনিস এমন আছে যেগুলো এমনিতেই বলা হয় যে কোম্পানির প্রচারের স্বার্থে আমরা কমে বিক্রি করছি, অথচ সেই জিনিসগুলো হচ্ছে ভুয়া, ধোকাবাজি এবং একেবারে নিম্নমানের জিনিস। এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনার কোম্পানির প্রচারের ক্ষেত্রে তারা যদিও বলে বিক্রি করে, কিন্তু আসলে সেটা কোম্পানির প্রচার না, সেটা জিনিসটার মানে নিম্নমানের হওয়ার কারণেই সেটার দাম কম। তো এভাবে এই জিনিসগুলো যারা ধোকা দিয়ে বিক্রি করে, মিথ্যা কথা বলে বিক্রি করে, সেটা হচ্ছে এক ধরনের ধোকাবাজি, প্রতারণা, এর জন্য তাদের গুনাহ হবে। এজন্য সাধারণভাবে কোম্পানি প্রচারের জন্য জিনিসপত্র কমে বিক্রি করা এটা জায়েজ আছে। আমাদের দেশে প্রায় দেখতে পাওয়া যায় বিভিন্ন ছোট ছোট লাইট, মেমোরি কার্ড, জুতা, ব্যথার মলম, তারপর বিভিন্ন ধরনের মানে ডেক পাতিল বলা যেতে পারে, এই জাতীয় আরো অনেক জিনিস আছে। ক্ষেত্র বিশেষ, এক এক জায়গা বিশেষ, শুধু তারা বলে কোম্পানির প্রচারের জন্য কমে বিক্রি করছে, এমন অনেক কিছু আছে। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।